I dare you to fix me. Crossing the line again, falling on my knees. No stranger to pain. It's never ending. It's only something I can't forget. My heart won't let it rest, but you. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সন্ধ্যার সময়টাই আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো একটুখানি হলেও ভালো লাগে যেতে পারে, শেষ পর্যন্ত দেখলে আপনার হয়তো একটা কাজও হয়তো আপনার জন্য উপকারী হয়ে যেতে পারে। এখন হচ্ছে সন্ধ্যার পরে একটু আলু ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি আর কি, তো আলুগুলো ছিলে ধুয়ে তো ওইগুলোকে চিকন চিকন করে কুটে নিচ্ছি। সন্ধ্যা আসলে ওদেরকে কিছু না কিছু দিতে হবে, তো যেহেতু বাসায় আছি তো ভাবলাম ওরাই প্রস্তাব করেছে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে, তো গত কয়েকদিন আগে বানিয়েছিলাম, সেটা একটু নরম নরম হয়েছে, এই কারণে আজকে বললো যে না একটু মশমশে করেই বানান, তুমি মনোযোগ দিয়ে করেন, এরকম বললো আর কি। তো আমি ভাবলাম যাচ্ছে ঠিক আছে সুন্দর করে করার চেষ্টা করি, তো যাই হোক আমি যতটুকু পারি সেটাই করছি। তো এটা হচ্ছে আলু দুইটাই নিয়েছি, ওদের তিনজনের জন্য আমি খাবো না, ওরা বউ নেই, ওরা বুঝছি টং গিয়েছে। তো এখন হচ্ছে আমি আলুগুলোকে একটু টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিচ্ছি, তাহলে পানি এমনিতেই বেরিয়ে যায় লবণ লাগাতে গেলে। তো অনেকে হয়তো সিদ্ধ করে করেন, সিদ্ধ করে নিলেও পারা যাবে, তো আমি সিদ্ধ করছি না, সরাসরি ভাজি করে ফেলবো আর কি। হালকা সিদ্ধ লবণ দিয়ে সিদ্ধ করে নিলে তখন আর উপরে আর লবণ না দিলেও চলে। তো টিস্যু দিয়ে ভালো করে আমি একটা একটা করে বেশিরভাগ মুছে নিয়ে মানে শুকনো রেখে দিয়েছি, এদিক দিয়ে বড় একটা পাইপে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে এটা বসিয়ে দেবো চুলায়। আর আমার দুই সেনাবাহিনী আমার পিছনে আছে, ওরা এসে হেল্প করবে, কথা বলতেছে আমার সাথে, এই কথা কোনো কিছু আসলে বানাতে গেলে ওদের অনেক কথা আসে, অনেক কিছু ওরা শিখে বলে, আমিও বলি এটা সেটা এই আর কি। তো ওরা আসে মেয়েদের মতো, আমার কাছে ভালোই লাগে, যখন কিছু কোনো কিছু বানাবো ছেলেরা এক্সাইটমেন্ট নিয়ে আসলে আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক ওদের এই আনন্দটাই আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু মরিচ পাউডার দিয়েছে, ওরা স্পাইসি পছন্দ করে সে কারণে, আর লবণটা একটু বেশি দিচ্ছি কারণ ওরা লবণ ভিতরে যেন ঢুকে বারবার বলতেছে না হয় ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছি একটু চাট মশালা, এটা অপশনাল, আমার ছেলেদের ভালো লাগবে সেই কারণে আমি একটু এটা দিয়েছি আর কি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, আর শুধু লবণ দিয়েও ভাজি করা যায়। তো এরপরে আমি একটু মেখে তারপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় যখন যেটা থাকে আসলে সেটাই। ভালো করে মেখে আমি এগুলোকে রেখে দিয়েছি, আর এখন তেল দিয়ে দিচ্ছি, ওরা দুই ভাই একজন ক্যামেরা ধরেছে একজন ঢালতেছে। তো আজকের সন্ধ্যার নাস্তা এটাই আসলে, ওরা খেয়ে নিলে আমারও শান্তি লাগবে। দুপুরে মুরগির গোস্ত রান্না করেছি, আর হচ্ছে একটু গতকালকেরও সবজি আছে সেটা, আর সকালে ভাজি করেছিলাম সেটাও আছে। তো আমি আলাদা করে একটা একটা করেই ভেজে নিচ্ছি, মানে আলাদা আলাদা করে দিয়েছি। الشوق إليك ينادينا فنحن مددنا يدينا يا شهر العطف وشهر الصفح وشهر الطاعة والإيمان شهر الذكر شهر الشكر شهر الرحمة والإحسان ভাজি করে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন গরম গরম, মানে লুকিয়ে লুকিয়ে সোরামি করে দুজনেই খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি বললাম যে আমি একটু বানিয়ে রাখি না, তোরা পরে খাইস, কিন্তু না রাখতে রাজি না। তো কেমন হয়েছে বলাতে বলতেছে গরম বলবো।
তো আসলে ছেলেমেয়েরা যা খায় খেতে পছন্দ করে সেটাই করে দিই। তো এই তো আমারও ভালো লাগতেছে আসলে, সেটা মানে খুব কম দামি আর মানে খুব কষ্ট কম হওয়া জিনিসও কিন্তু ওদের ভালো লাগলে সেটা খুবই ভালো লাগে এটা আর কি। যাই হোক, এখন ছোটো সাহেবও এসেছে খেতে, ওর দিকে কেমনা নিল কেমন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো ভাজার পরে চিন্তা করতেছি আপনাদের সাথে কয়েকটি প্রোডাক্ট আমি শেয়ার করব। সেটি হচ্ছে এই যে অয়েল ডিসপেন্সার, এটা অনেক বেশি আমাদের জন্য সুবিধাজনক। আর রান্নাঘরটা যদি একটু মডার্ন দেখায় এবং আমাদের কষ্ট কম করা হেল্পফুল জিনিস হয়, তখন আমাদের রান্নাঘরটা অনেক বেশি সুন্দরও লাগে আর আমাদের কষ্টটাও কম হয়। তো এই অয়েল ডিসপেন্সারগুলো এখন কিন্তু মানে চলছে, সবাই কিনতেছে। তো আমি ভাবলাম যে আমার জন্য আনি, আপনারাও চাইলে আমার থেকে নিতে পারেন। আমার ইয়ের নাম হচ্ছে, পেজের নাম হচ্ছে হরেক রকম প্রোডাক্ট। আমি প্রায় আজকে 4 বছর থেকে বিজনেস করতেছি আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে 3 বছরের। তো আপনারা চাইলে নিতে পারেন, এটা অনেক বেশি ভালো। আর এই কাচের বোতলগুলো অনেক মজবুত, আর এটা হচ্ছে মুখটা এভাবে খুলে আপনারা চাইলে এভাবে খুলে তেল ঢুকিয়ে রাখতে পারেন, আর এটা এভাবে লাগিয়ে নেওয়া যায়, খুবই সহজ। আর এভাবে খুলে তেল অল্প ইউজ করা যাবে, বেশিও পড়বে না আবার কমও পড়বে না। আর বিশেষ করে অলিভ অয়েল, মাস্টার অয়েল, যেগুলি দামি অয়েলগুলো যেন বেশি না পড়ে যায়, সেগুলো এই বোতলগুলোতেও রাখা যায়। আর নর্মালি আমরা ইউজের সময় আসলে কম ইউজ যেন হয়, স্বাস্থ্যসম্মত তেল খাওয়া যেন হয়, সেই হিসাবে এইভাবে ঢেলে দেওয়া যায়। আর বেশি যখন দরকার হয় মুখটা, বড় মুখটা খুলে এমনি ঢেলে দেওয়া যায় এরকম আর কি। তো যাই হোক, এটা অনেক বেশি সুন্দর আবার হচ্ছে কাজে আসবে এরকম। তো চাইলে আপনারা নিতে পারেন। এটা দুইটা হচ্ছে 1200 টাকা, একটা হচ্ছে 600 টাকা, আর এটা 500 ml তেল ধরবে, আধা লিটার তেল ধরবে এরকম আর কি। আর গ্লাসটা অনেক বেশি মোটা মজবুত, মানে ফুটলে সহজে ভাঙবে না এরকম আর কি, পাতলা গ্লাস হলে কিন্তু সহজেই ভেঙে যায়। তো সেই হিসেবে এই বোতলটি, তেলের বোতলগুলি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন হরেক রকম প্রোডাক্ট চার্জ দিয়ে। আমি আমার বাসার ইউজের জন্য এই সেটটা রেখেছি। এটা একটা প্যাকেটে 6 পিস আসে, তো সাদা এবং দুই তিনটা কালার আছে, সবুজ আর হচ্ছে পিঙ্ক। তো আমি এটা এনেছি, এটাকে, এটা যেহেতু সিলিকন লেগে যায়, তো যে কোনো বাটি ঢাকনা দেওয়া যাবে, ফল ফ্রুট এনে ঢাকনা দেওয়া যাবে, তারপরে ঢাকনার জন্য আসলে। তো এটা ছোট্ট একটা জায়গাতে কিন্তু সুন্দর একটা ঢাকনার জিনিস হয়ে গেল। এটা এটা হচ্ছে 6 পিস, মাত্র 350 টাকা। তো একদম ছোটোটাও কিন্তু একবারে ছোটো না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো এই যে টুক পর্যন্ত কিন্তু ছড়াবে, বয়ম, তারপর ছোটোখাটো বাটি ঢাকনা দেওয়া যাবে। তো এগুলো গুছিয়ে এভাবে রাখলে কিন্তু ছোট্ট একটি জায়গাতেই সুন্দরভাবে হয়ে যায়। এটি হচ্ছে মানে বিভিন্ন জিনিস ঢাকনা দেওয়ার সিলিকন ঢাকনা আর কি। তো এটা প্রাইস হচ্ছে 350 টাকা, 6 পিস। পাঁচ পিসের একটা সেটে কিন্তু এই পাঁচটা জিনিস আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো অনেক সময় ছোটোখাটো জিনিসে ছোটো এই ব্রাশগুলি লাগে, এগুলি হচ্ছে অনেক মজবুত, অনেক মানে ধরতে খুবই আরামদায়ক। আর এটা অ্যাডজাস্ট করা, ইয়েগুলো ব্রাশগুলো কিন্তু অ্যাডজাস্ট করা, অনেক সময় এটা কিন্তু আলাদা থাকলে খুলে পড়ে যায়। তো অ্যাডজাস্ট হওয়ার কারণে এটা কিন্তু আসলে খুবই মজবুত। এই যে ছোটো যে ব্রাশ ইয়েটা খুন্তিটা, সেটাও অনেক সুন্দর কিউট। অনেক সময় ছোটোখাটো অল্প স্বল্প জিনিস আমরা নাড়াচাড়া করতে হয়, তো সেই জিনিসটাও কিন্তু আমরা এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবো। তো এই পিঙ্ক কালার আছে, কালো আছে, সবুজ আছে আর রেড কালার আছে। তো আমার কাছে সব কালারগুলিই পাবেন। 5 পিসের একটা সেট হচ্ছে 750 টাকা, 5 পিসের একটা সেট 750 টাকা। তো আমি আমার ব্লগে হয়তো দেখবেন আমি এই পিঙ্ক কালারটা আমার বাসার জন্য এনেছি, আর সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, চাইলে নিতে পারেন 5 পিসের। আর এখানে সব ইনস্ট্রাকশান দেওয়া আছে কোনটা কত সাইজ। এটা হচ্ছে বেসিন, বেসিনের পানি ময়লা ধরে রাখার যে ইয়েগুলো, জালিগুলো, সেটা।
তো এটা চার পিসও নেওয়া যাবে, আবার একটা একটাও নেওয়া যাবে। চার পিস হচ্ছে 350 টাকা, আর এক পিস করে নিলে 100 টাকা। তো এটা চার পিসও আপনারা চাইলে নিতে পারেন। এটা বড় সাইজ, বড় সাইজ হলে কি হয়, ছোট হলে চারিদিকেও কিন্তু ময়লাগুলো চলে যায়, আর বড় সাইজ হলে চারিদিকে এই জালিগুলো থাকে, তখন আর ময়লা যেতে পারে না, তখন ময়লাগুলো উপর থেকে উঠিয়ে ময়লার জুটিতে রেখে দেওয়া যায়। এখন দেখাবো যেটি, এটি হচ্ছে এগ ডাইস। এগ ডাইসটি হচ্ছে তিনটা শেপের, লাভ, তারপর স্টার, আর হচ্ছে একটা মিকি মাউসের ইয়েতে আর কি, তো ডাইস করা। তো এটা দিয়ে ডিম, তারপর দুইটা কাজ করা যায়, ডিম ঢেলে এভাবে ভাজি করা যায়, আরেকটা হচ্ছে পিঠার সাজ হিসাবেও ইউজ করা যাবে, দুইটা কাজেই ইউজ করা যাবে। এটা হচ্ছে তিনটা সেট 300 টাকা, তিনটা সেট, একটি সেট হচ্ছে 300 টাকা। তো এগুলি যেহেতু আমার বাসার জন্য ইউজের জন্য এনেছি, আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ইউজ করছি। তো প্রথমে এগ বানিয়ে দেখাচ্ছি। মুনতাসির বলতেছে যে কোনো জিনিস আসলে নতুন আসলে সেটা নিয়ে এক্সাইটমেন্ট সবারই থাকে। তো ও বললো এটা দিয়ে ডিম বানিয়ে দিতে, ও রুটি দিয়ে খাবে মোত্তাকি মুনতাসির ওদেরকে। তো এখন রাত যেহেতু একটু সময় হয়েছে, আমিও টুকিটাকি করেছি, তো খাবার খেয়ে ফেলবে। হালকা একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, এটাতে পেট ভরে নাই। তো এখন 9:30 বাজে। তো এই যে সুন্দরভাবে একটা হয়েছে সাঁচে, তো এখন একটা প্লেটে দিয়ে দিচ্ছি। আর উঠানোর সময় একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু চুড়ি দিয়ে বা যে খুন্তি যে কোনো জিনিস দিয়ে সাইড থেকে একটু আলাদা করে নিতে নিলেই সুন্দর, দেখতে সুন্দর আসলে। আর এগুলো দিয়ে ফিঠাও বানানো যাবে এরকম, তো আমি যেভাবে করছি দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে ডিমটা ভাজলে আর উল্টানোর দরকার হবে না, দেখতে এরকমই হবে। আর এই যে যে প্রোডাক্টগুলো আমি দেখিয়েছি সবগুলো আমি এক সেট বাসায় ইউজ করার জন্য রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব সেই কারণেও, আর আমারও দরকার আছে সবগুলোই, তো এই কারণে আর কি। তো ওরা পরোটা খাবে, পরোটা ভেজে দিচ্ছি ওদেরকে রাতের খাবার হিসেবে। এই তো রাতের খাবার রেডি, পরোটা, ডিম আর হচ্ছে মুরগির গোশত। এরপরে আমি একটু ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আমি এখন টেবিলটা মুছে টেবিলটা একটু ইয়ে করব, টেবিল ক্লথ বিছাবো, এতদিন এমনি গ্লাসের উপরে ছিল, আজকে টেবিল ক্লথ দিয়ে দিব, তারপরে ঘরটা ঝাড়া দিব, রান্নাঘর গুছিয়ে নিব, সব মিলিয়ে একটু রাতের কাজ যেগুলি আমরা করি সেইগুলি। তো আমি কিভাবে আমার মানে রাতের খাবারের পরে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মুনতাসির পরোটা খাবে না, ও ভাত খাবে গোশত দিয়ে, ডিম দিয়ে, আর হচ্ছে ডাল রান্না করেছিলাম ডাল দিয়ে। তো একটা ক্লথ, এটা হচ্ছে DIY করা, মানে বেডশিট দিয়ে আমি টেবিল ক্লথ বানিয়েছি, ভাবলাম যেহেতু এখন রাফ ইউজ চলবে তো এটাই বিছাই, তো টেবিলে এটাই বিছাচ্ছি। এটা হলো চেকের আর কি, সুতি। নর্মাল আসলে, এমন যে আহামরি কিছু তা না, নর্মাল এইটা টেবিলে দিলে আমার কাছে একটু মানে শান্তি লাগে কেন জানি, সুতার যে আর ভারী হওয়ার কারণে নিচের দিকে ঝুলে যায়, আর বেশি নাড়াচাড়া করে না। তো একটু মাঝখানে কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি। তো আমার DIY করা, হাতে কাজ করা এই বয়ামগুলো দিয়ে দিচ্ছি। তো গত কয়েকদিন আগে আমি এই DIY টা দেওয়ার পরে এক বোন আমাকে কমেন্ট করেছিল, এখনও আছে কমেন্টে আসলে,
তো বললো এটা না এইসব কাজ নাকি বাচ্চাদের কাজ আমি কেন করি। তো এটা বলাতে আসলে মনটাই মরে গেছে। ভাবছিলাম মানে এই রমজান উপলক্ষে কিছু ডিআইওয়াই করব, কিন্তু আসলে বাচ্চারা কি এসব কাজ করতে পারে কি না আমি জানি না। তো বাচ্চারা করলে বুড়ারা কি করে, আর বুড়ারা হাতের কাজ না করলে আসলে বাচ্চারা কি এত কিছু করতে পারে কি না। তো যাই হোক, ওনার মনে এসেছে, উনি বললো, আর আমার মনটাও নষ্ট হয়ে গেছে, আর ভাবতেছি হয়তো কিছু করব না এই আর কি। তো যাই হোক, করলেও আমি আমার বাসার জন্য করব, হয়তো শেয়ার করব না এটা আর কি। যাই হোক, টেবিলটা গুছিয়ে নিয়েছি, কিছু মোম দিয়ে আর হচ্ছে কিছু ফেরি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি এভাবে আমার টেবিলটা। তো টেবিল তো গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড়া দিব, রান্নাঘরটা একটু গুছিয়ে নিব। তো একটু লাইট অফ করেও দেখতেছি কেমন লাগতেছে। আসলে যেটাই করি, নিজে করলে নিজের হাতের কাজ যত কম দামি হোক সেটা নিজের কাছে ভালো লাগে, শান্তি লাগে। তো এখন আমি ঘরটা ঝাড়া দিয়ে নিচ্ছি, তেমন ময়লা হয় নাই, তারপরেও ধুলাবালি আছে। ঘরটা ঝাড়ু দিয়ে দিলে রাতের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভিডিওর কোনো একটা পার্টও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ছোট্ট লাইকটিও দিয়ে দিবেন। গতকালকেও আসলে ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ততাও গিয়েছে, একটু একটা কারণে মনও খারাপ ছিল সব মিলিয়ে আসলে, আর ইচ্ছে করেনি ব্লগ দিতে। আসলে এডিটিং সহ সব কিছু করতে একটা ভিডিওর পিছনে অনেক টাইম দিতে হয়, সেই কারণে আর টাইমও দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। আজকে আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও হেফাজতে রাখুক, সুস্থতায় রাখুক। তো আমার কাজও মোটামুটি শেষ, রান্নাঘরে কিছু দোয়া দেয়া আছে, সেগুলো আমি সিঙে রেখে দিব পানি দিয়ে আর কি। তো সকালে খালা আসবে, আসলে উনি ধুয়ে নেবে। আর মোটামুটি খাবার যেহেতু শেষ, ফ্রিজে জিনিসগুলো রাখার যেগুলো দরকার সেগুলো রেখে দিয়েছি, আর এখন আর কোনো কাজ নেই, মোটামুটি শেষ। গলা শুকিয়ে গিয়েছে পানি খেয়ে, এখন আমি হয়তো একটু এডিট করব। আমার হাজব্যান্ডও নেই, উনি হচ্ছে চিটং গিয়েছে। তো এই তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।